বাংলাদেশের সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত। আমরা লক্ষ্য করেছি আমাদের স্বাধীনতা পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে। লক্ষ্য করে দেখুন গত দুই তিন দিনে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, থানা আক্রমণ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এখন পর্যন্ত আমাদের সরকার বলতে পারছেন না যে কারা এটির সঙ্গে করেছে। অনেকে বলছেন যে মিয়ানমারে যুদ্ধরত কোনো কোনো সংগঠন, অনেকে বলছেন আবার বিভিন্নভাবে ইঙ্গিত করে যে জঙ্গিরা এর সঙ্গে জড়িত। যখন কোনো কিছু করতে পারে না, বের করতে পারে না, এবং যখন কোনো দোষ চাপাতে হয় তখন ওই জঙ্গি খুঁজে বের করে। বন্ধুগণ, এই ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পথভঙ্গু। রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি তারা, প্রায় 13 বছর হয়ে চলেছে। পানি সমস্যার সমাধান করতে পারেনি আমাদের, যে পানি আমরা পাই ভারত থেকে। সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি। আজকে সাধারণ মানুষের কাজ করে যে খাবে সেই ব্যবস্থা থেকে ঘটনা নাই কর্মসংস্থান, এটা হচ্ছে বাস্তবতা। কোথাও কোনো ন্যায় বিচার নেই, বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্যকে দলীয়করণ করেছে। এই যে আমাদের মিডিয়ার ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, তাদেরকে পর্যন্ত তারা কাজ করতে দেয় না, সেই স্বাধীনতা দেয় না। বন্ধুগণ, আমরা বহুবার বক্তৃতা করেছি, বক্তব্য দেখেছি, আর বলতে চাই না। এখন আমি বিশেষ করে তরুণ যুবকদেরকে বলবো, আর কতকাল তোমরা পড়ে পড়ে মার খাবে, আর কতকাল আমাদেরকে এই দৃশ্য দেখতে হবে যে মা তার ছেলের জন্য কাঁদছেন, ছোট্ট শিশু তার বাবাকে দেখতে চায়, খুঁজতে চায়, পেতে চায় কাছে। আমরা তো ওই অবস্থার জন্য আজকে আমাদেরকে তরুণদেরকে যুবকদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা অতীতে এখানে দেখছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন, আমাদের বীর বিক্রম সাহেব উপস্থিত আছেন, তিনি ফুটবল খেলতেন পাকিস্তানে, আমাদের আর্মির একজন অফিসার ছিলেন। কিন্তু যেই যুদ্ধের ডাক এসেছে স্বাধীনতার ঘোষক শহীদ রহমানের হাত থেকে, সেই মুহূর্তে কিন্তু তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধ করেছেন। তারপর জানেন যে জেড ফোর্সের প্রেসিডেন্ট জিয়ারহমানের সঙ্গে সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করে তিনি সিলেটকে মুক্ত করেছেন। এখানে অনেকেই আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে। আমরা তো এখন বয়স শেষ আমাদের, আমরা যাওয়ার পথে, ওনার বয়স এখন প্রায় 80-র কাছাকাছি, আমাদের বয়স 75-76 হয়ে গেছে। এখন তো আমাদের পক্ষে এই বয়সে আর রাস্তায় নেমে সংগ্রাম করা সম্ভব নয়। এখন তরুণদেরকে, যুবকদেরকে, তাদেরকে সেই প্রতিজ্ঞা নিয়ে রাখতে হবে যে আমার দেশ মাতৃকাকে আমি মুক্ত করবো, আমার মানুষের অধিকার ফিরিয়ে আনবো, আমার দেশে সত্যিকার অর্থেই এই টাকা পাচার, অন্যায়, অবিচার, হত্যা, নির্যাতনকে বন্ধ করে একটা সুশাসনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই বন্ধুগণ, আজকে জানি আমি সবাই আমরা ভারাক্রান্ত, আমরা সবাই দুঃখ কষ্টের মধ্যে আছি, কিন্তু এই কষ্ট এই দুঃখকে আমাদেরকে শক্তিতে রূপান্তরিত করতে হবে, এবং সেই শক্তিতে রূপান্তরিত করে তাদের বিরুদ্ধে জনগণকে আরও বেশি করে সম্পৃক্ত করে তাদেরকে পরাজিত করতে হবে।